কৃষক বন্ধু প্রকল্প ইলেটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে হচ্ছে ফ্রেন্ডস ডিসেম্বরের পনেরো তারিখ আর বহু কৃষকগণেদের ইতিমধ্যে টাকা ক্রেডিট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে পনেরোই ডিসেম্বর দু সালে আজকে সকালবেলায় টাকা ক্রেডিট হয়েছে একজন কৃষকের সেই প্রমাণটুকু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখুন রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে কিন্তু প্রায় দুই মাস ধরেই টাকা দেয় কারণ জানেন আপনারা যে পিএম এম কিষান প্রকল্প হচ্ছে একটি কেন্দ্রীয় সরকারের স্কিম যেখানে ডিবিটি স্কিম কিন্তু চালু রয়েছে বা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রক্রিয়া চালু রয়েছে দেখুন রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি এক লক্ষ উপভোক্তা রয়েছে সে কারণেই কিন্তু টাইম লাগছে এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হতে আপনারা ভাবছেন নিষ্ঠাটা সমস্তটাই ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কৃষক বন্ধু নতুন প্রকল্পে কেন টাকা পাচ্ছেন না দেখুন এটার একমাত্রই প্রশ্নের উত্তর হচ্ছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে টোটাল একজন উপভোক্তা নেই অনেক উপভোক্তা থাকার জন্যই কৃষক বন্ধু নতুন প্রকল্পে ডিবিটি লিঙ্কের সুবিধা নেই সে কারণেই কিন্তু টাকা দিতে সমস্যা হচ্ছে তো যাই হোক আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন সিম্পলি ওয়েট করুন দেখুন রাজ্য সরকার কৃষকদের জন্য এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে তিনি সহায়তা দিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো এই প্রকল্পে সর্বোচ্চ সহায়তা হচ্ছে দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা আর চার হাজার টাকার মধ্যে দুটি ইনস্টলমেন্ট দুই হাজার করে আর এর চাইতেও বেশি যদি একটু জমি থাকে সেক্ষেত্রে অন্যান্য পরিমাণও আপনারা টাকা পান অনেকে অনেক রকম কিন্তু টাকা পান এই প্রকল্পের মাধ্যমে ফার্স্ট আর কথা না বেড়ে আজকের এই ভিডিওর মূল পর্বে আমরা চলে যাচ্ছি এবং কৃষক বন্ধু নতুন প্রকল্পে জিনারা এখনো পর্যন্ত টাকা পাননি কবে পাবেন চলুন এবার জানিয়ে দিচ্ছি দেখুন রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে বেশি উপভোক্তা থাকার জন্য আপনাদের স্ট্যাটাস যদি অ্যাকাউন্ট ভ্যালিড ও এডি আপনার এডি আপলোড ডিডি আপলোড ও অ্যাকাউন্ট ভ্যালিড যদি হয়ে থাকে বা অ্যাকাউন্ট ভ্যালি যদি এখন বর্তমান স্ট্যাটাস আপনার শো করে আর টাকা যদি না পেয়ে থাকেন এই টাকাটি আপনি কিন্তু পেয়ে যাবেন ডিসেম্বর মাসে তাহলে ডিসেম্বর মাসে কবে পাবেন সে নিয়ে কোনো ডেট নেই আপনি আজও পেতে পারেন কালও পেতে পারেন আর আজকের মধ্যে কিন্তু কালকে বহু কৃষকের টাকা দিয়েছিল চোদ্দোই ডিসেম্বর আর আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর আজকেও সকালবেলা অনেক কৃষকেরই টাকা ক্রেডিট হয়েছে অনেকে জানিয়েছেন দেখুন এই ডিস্ট্রিকে কোন আপনারা অনেকে কমেন্ট করেন যে কোন কোন ডিস্ট্রিকে টাকা দিচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ টাকা দিচ্ছে না যাদের আবেদন অ্যাপ্রুভ রয়েছে জিনারা যোগ্য কৃষক তাদেরকে টাকা দিচ্ছে অনস্ক্রিনে সেই ব্যানারটি দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য এক একশো এক লক্ষেরও বেশি কিছু আঠাশশো ছয় কোটি টাকার সহায়তা প্রদানের শুভারম্ভ করবেন যেটি অলরেডি করে দিয়েছে বারোই ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ি দার্জিলিং থেকে তো আপনাদেরকে আমি এটাই এতটুকুই জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে বারোই ডিসেম্বর রিলিজ করেছিলেন দুপুর দেড়টার সময় সেই টাকাটি সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি যারা যোগ্য তাদের কৃষকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে অনেকেরই ক্রেডিট হয়নি তা আশা করা যাচ্ছে আপনারাও টাকা কিন্তু পেয়ে যাবেন কেননা দেরি হচ্ছে তার একমাত্র কারণ অনেক সংখ্যক কৃষক রয়েছে সে কারণেই চলুন এবার আমরা ফার্স্ট একটি এস এম এস দেখিয়ে দিচ্ছি টাকা ক্রেডিট হয়েছে এবার আমরা আজকের ডেটে পনেরোই ডিসেম্বর টাকা ক্রেডিট হয়েছে সেটি দেখাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে ফার্স্ট আমি অনস্ক্রিনে এবার আপনাকে দেখাচ্ছি এস এম এস অনস্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা ক্রেডিট হয়েছে ডিয়ার কাস্টমার ইওর অ্যাকাউন্ট নাম্বার ইজ দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে ক্রেডিটেড রুপিস ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে পনেরো বারো দু হাজার তেইশ পনেরোই ডিসেম্বর টাকাটি ক্রেডিট হয়েছে কে বি আরবি মানে কৃষক বন্ধু রবি সিজনের রবি মরশুমের টাকা ক্রেডিট হয়েছে সে কারণে আরবি লিখা রয়েছে ফ্রম কৃষক বন্ধু বেঙ্গল গভর্নমেন্ট অ্যাভেলেবেল ব্যালেন্স দেওয়া আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এস এম চলে এসছে দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্পে শুভারম্ভ করে দিয়েছেন এবং রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিটও করছে কৃষক বন্ধুদের আস্তে আস্তে সকল কৃষকদের টাকা ক্রেডিট হয়ে যাবে যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তিনি টাকাও পেয়ে যাবেন আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে